في اللي حينا. اللهم صل على حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. আমরা কি শিখছিলাম বাবা? আমরা শিখছিলাম জানাজার নামাজের দোয়া, যে দোয়াটাই আসল দোয়া, যেটা ছাড়া হয় না। তো এই জানাজার দোয়াটা না জানার কারণে অনেক মানুষেরা তাদের আপনজনদের জানাজা পড়াতে পারে না। আমি অনেক ছোটবেলায় আমার বাবা মারা গিয়েছে, তখন হেফজ শেষ করেছি বা করিনি, খেয়াল নেই, হেফজ শেষ করেছিলাম। তো সেই সময় বাবার জানাজার নামাজ পড়িয়েছিলাম শুধু দোয়াটা মুখস্থ থাকার কারণে, তাছাড়া পড়াতে পারতাম না। তো আপনারা যতই ছোট হন, আপনাদের কাছ থেকে ওই দোয়াগুলো শিক্ষা দেওয়া হচ্ছে, আপনাদের কাছ থেকে নেওয়া হচ্ছে, যেগুলো খুবই জরুরি। আপনাদের অনেক আপনজন বিদেশে আছে, তারা বলে যে আমার কেউ মারা গেলে আমার সন্তান কেন জানাজার সালাত আদায় করাতে পারে না, কেন পড়াতে পারে না। তো আজকে আপনাদেরকে আমরা দোয়া শিক্ষা দিব বারবার বারবার বলে, আর ইনশাআল্লাহ আগামী দুই দিন পরে আবার আমরা ট্রেনিং দেওয়াবো। আপনারা যত ছোট বাচ্চা হন না কেন, জানাজার ট্রেনিং দেওয়াবো। যে সকল ভাইয়েরা আপনারা অনলাইনে আমাদের ক্লাসগুলো ফলো করেন, আপনারাও আমাদের সাথে সাথে বলতে পারেন। অন্তত এই দোয়াটা পড়লে আপনি দরুদ শরীফ জানেন, অন্যান্য দোয়া জানেন, আপনি নির্দ্বিধায় আপনার আপনজনের জানাজা নামাজটা আপনি পড়াতে পারবেন, জানাজা সালাতটা আপনি আদায় করাতে পারবেন। সমস্ত পৃথিবীর মানুষ যদি পড়ায় আর আপনি আপনজন হয়ে শুদ্ধভাবে যদি পড়াতে পারেন, আল্লাহে আপনার তাই বেশি, আমার জানা মতে আপনারটাই বেশি কার্যকর হবে এবং আপনার সেটা হক আছে। অনেক শিক্ষিত আপনি, কিন্তু আপনি জানাজার সালাত আদায় করাতে পারেন না। আপনি তো ওই শিক্ষিত হাট্টিমা টিমটিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। পৃথিবীতে এমন কোনো পাখি নাই যে পাখির আবার দুটো শিং থাকে, তারা বলে হাট্টিমা টিমটিম। আপনি ওটা শিখেছেন, ওই রকম শিক্ষিত, এই জন্য আপনি জানেন না। এই জন্য আপনার বাপ মারা গেলে আপনি বিড়ি খেতে খেতে ওই ইমাম সাহেবের দিকে তাকিয়ে থাকেন, আপনি তখন ভীষণ অস্বস্তিকর পরিবেশে থাকেন। আপনি কেমন হতভাগা সন্তান, আপনার আপনজনদের জানাজা পড়াতে পারেন না। কিন্তু আমরা এমন হতে চাই না। কত ছোট, কত ছোট বাচ্চা সে, তার মুখস্থ হয়েছে। আপনারা কত ছোট, আলহামদুলিল্লাহ। তো আমরা দোয়ার ক্লাস নিচ্ছি, তাহলে আমার সাথে সাথে বলেন, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়ামাইতিনা। আলহামদুলিল্লাহ, আপনাদের অনেকটা সহজ হয়েছে। যে সকল ভাইয়েরা আপনারা জানাজার সালাতটা অন্তত ভালো করে পড়াতে চান শুদ্ধভাবে, আমাদের সাথে সাথে আপনারাও পড়ুন, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়ামাইতিনা ওয়াশাহিদিনা ওয়াগাইবিনা ওয়াসগীরিনা ওয়াসগীরিনা ওয়াযাকারিনা ওয়াসগীরিনা ওয়াকাবীরিনা 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 ওয়াযাকারিনা ওয়াউনসানা। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়ামাইতিনা ওয়াশাহিদিনা
وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. এই কথাগুলো যখন আপনি আপনার আপনজনের জন্য বলতে শুরু করবেন তখন আপনার কান্না আসবে, আর আপনি যদি কেঁদে কেঁদে আপনার আপনজনদের জন্য দোয়া করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, আল্লাহ তাআলা সেই সুসংবাদ দিয়েছেন। এই জন্য আল্লাহুম্মা আল্লাহ ও আল্লাহ আল্লাহুম্মা ইগফির লিহাইনা, আমরা যারা জীবিত আছি আমাদেরকে ক্ষমা করে দিন আল্লাহ। ও মাইতিনা, আমাদের যারা মারা গেছে আল্লাহ তাদেরকে আপনি ক্ষমা করে দিন। ওয়া শাহিদিনা, আমরা এখানে যারা এসেছি আমরা যারা জানাজা সালাত আদায় করছি তাদেরকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ। ওয়া গায়বিনা, আর আমাদের পাড়া প্রতিবেশী যারা আসতে পারেনি জানাজার এবং যারা আমাদের কাছে নেই আল্লাহ অনুপস্থিত তাদেরকে ক্ষমা করে দিন। ওয়া সগীরিনা, আল্লাহ আমাদের ছোটদেরকে ক্ষমা করে দিন। ওয়া কাবীরিনা, আল্লাহ আপনি আমাদের বড়দেরকে ক্ষমা করে দিন। ওয়া যাকারিনা, আল্লাহ আপনি পুরুষদেরকে ক্ষমা করে দিন। ওয়া উনসানা, আল্লাহ আপনি মহিলাদেরকে ক্ষমা করে দিন। তারপরে বলেন আল্লাহুম্মা মান আহয়াইতাহু, আল্লাহুম্মা মান আহয়াইতাহু, আল্লাহুম্মা মান আহয়াইতাহু, মান কে বলছে, মান না, এটা হচ্ছে ইজারের আরব, দেখতে পাচ্ছেন না তো? আল্লাহুম্মা মান আহয়াইতাহু, আল্লাহুম্মা মান আহয়াইতাহু মিন্না, ফাহিহি আলাল ইসলাম, فأحيهِ على الإسلام، ومن توفيته منا، فتوفه على الإيمان، فتوفه على الإيمان. اللهم من أحييته منا، দয়ার আল্লাহ আমাদের মধ্যে আপনি যাদেরকে জীবিত, যাকে আপনি জীবন দিয়েছেন জীবিত রেখেছেন, ফাহিহি আলাল ইসলাম, তাকে আপনি ইসলামের উপরে রাখুন। ওয়ামা তাওয়াফাইতাহু মিন্না, আমাদের মধ্যে আপনি যাকে মৃত্যু দিয়েছেন, ফাতা ওয়াফাহু আলাল ঈমান, তাকে আপনি ইমানের উপরে প্রতিষ্ঠিত রাখুন। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু, আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু,
ولا تفتنا بعد اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا وأنثى صوت نرم وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام وما توفيته منا فتوفه على الإيمان اللهم لا تحرمنا أجره ولا تفتنا بعد এটা আপনাদের মোটামুটি মুখস্থ হয়েছে আগামীকাল একদম ফিনিশিং দিয়ে ইনশাআল্লাহ চেষ্টা করব আগামীকাল ওই আপনাদের এখানে দাঁড়িয়ে জানাজার সালাত কিভাবে পড়াতে হয় তার একটা ট্রেনিং দেওয়ার ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সাহায্য করুন আল্লাহ আমাদেরকে আচ্ছা ইনশাআল্লাহ দেখা যাক আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ